আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও সব ভালো আছি। দেখতে পারটা খুব মজার একটা জিনিস, বিশেষ করে বাই চেন্তুর কাছে তো এটা খুবই মজার। বাই চেন্তে তো খুব ভালো ফাইন, সব বাই চেন্তেও ভালো ফাইন, আর খালি বাই চেন নাই বড়তায়ও কিন্তু ভালো ফাইন। মজারি জেলি বানানি লাগে, একটা হান্ডির মাঝে 400 মিলিলিটার মতো পানি দিলে এলাম, আর পানি দিয়া এর মাঝে 2-3 টেবিল স্পুন চিনি দিলে এলাম। চিনি আপনারা ইচ্ছা মতো কম বেশি দিতে পারবা, 3 বা 4 যতখানো আর কি চাই না আপনারা আপনারা দিলে দিতে পারবা। চিনি দিয়া বালা করে লাড়িয়া দিলাম, যাতে চিনি একেবারে বালা করে গলি যায়। এই পানির লগে আমি 1 টিস্পুন এগার এগার পাউডার দিলে এরাম, দিয়া বালা করে লাড়িয়া সারিয়া পানির লগে মিশাই দিব। ও বোতল থাকি 100 মিলিলিটার মতো ফ্রুট জুস পানি দিলে এমো, কম বেশি নিজের ইচ্ছা মতো আপনারা দিতে পারবা। কতখান পানি কতখান জুস দিতা নিজের ইচ্ছা মতো কম বেশি করে দিতে পারবা, আবার যে কোনো ধরনের জুসও আপনারা দিতে পারবা। আমি একটু রেড ফুড কালারও দিলেছি, এতে করে জেলিটা দেখতে আরও সুন্দর লাগব। সবটাকে কিনিয়া না যে কোনো ধরনের ফ্রুট জুস বা গরো নিজেও ফ্রুট জুস বানাইয়া আপনারা এই জেলি বানাইতে পারবা। জুস আর পানি মিলাইয়া যদি 500 মিলিলিটার লইন, তে 1 চা চামচ বা 1 টিস্পুন এগার এগার পাউডার দিলেও হয়ে যাইব। পানি ফুটিয়া উঠার লগে আমি চুলার জালও ফরি দিছি, আর ওখান আমি এই বাটির মাঝে ঢালি দিলাম। আপনারা আপনার ইচ্ছা মতো যে কোনো ধরনের বাটি বা যে কোনো ধরনের কেক মল যে সাতার মাঝেও লই নিতে পারবা। কেউ চাইলে নিজের ইচ্ছা মতো বড় একটা বাটি বা ডিশ যে সাতার মাঝেও একলগে বানাই নিতে পারবা, পরে ছোটো ছোটো করে খাটিয়া খাই নিতে পারবা। দেখতে পারটা বারবল রইসল, ওখান থেকে আমি একটু বাঙ্গিয়া দিলাম, বাঙ্গিয়া দিলেই বা ওলা চামচি নাইলে ফালাই দিবা। রুম টেম্পারেচারও এই মিক্সচার আওয়ার বাদে ফ্রিজও রাখি দিলে আর 2-3 ঘন্টা বাদে বার করে খাইলে মজা লাগব। দেখতে পারটা খুব সুন্দর ইয়া জমি গেছে, আর লাখানে একটু আঙ্গুল দিয়ে আমি সাইডটাকে একটু ছুটাইয়া দিলাম। এর বাদে একটু উল্টাইয়া দিলেইলেও কিন্তু ছুটিয়াই পখানে আমি ছোটো বাটির মাঝে বানাইছি। দেখতে পারটা খুব সুন্দর ছুটিয়াইছে বাটিটা, কি বা বাটির তাতেও খাই নিতে পারবা। যে কোনো ফ্রুট জুস দিয়েও আপনারা বানাইতে পারবা, নিজে ফ্রুট জুস করো তৈরি করিও কিন্তু ইলাখান বানাইতে পারবা। গরমের দিনে আসলে খুব মজা লাগে, আর বাই চেনতে তো ভালো ফাইন, বাই চেন তো লাগে বানাইতে পারবা। ইলাখান যে কোনো সময় আপনার গেছে যদি আগার আগার পাউডার করো থাকে, জেলিওনে প্লেট দেখতেও পাররা রেডি হয়ে গেছে, বাক্কা মজাও লাগছে, আর বাই চেনতেও ভালো পাইছেন। আর আপনারাও কিন্তু অলা গরম বানাইয়া খাইতে পারবা, বিশেষ করে গরমের দিনেও খাইতে খুব ভালো পাইবা। যে কোনো সময় বাই চেন্তরে বানাইয়া দিতে পারবা, তারা ভালো পাইবা। আশা করি আমার এই রেসিপিটা আপনারা রাইস ভালো লাগছে, আর ভালো লাগলে একটা লাইক দিবা, শেয়ার করবা, আর কমেন্ট করে জানাইবা কিলা লাগছে। আর আবারও রিকোয়েস্ট করলাম, যারা সাবস্ক্রাইব করছে না তারা প্লিজ সাবস্ক্রাইব করবা। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।